back to my channel Chanda sister guys to ajke amra esechi sagarikate sagarika resort e to ekhon bitore jacchi ami ar amar shonge bonu to hi to amra bitore jacchi puro ta kabais korbo jetotuk parbo apnara video ta skip korben na puro ta dekhben thik ache ar kemon lage apnara comment e bolben thik ache amar channel tike potapot kore like comment share korben and subscribe korte to bhulben na potapot kore deben thik ache dekhte thakben thik ache ekhon sagarikar bitore eshe gechi to dekhtei parchen ar bitore giye ar dekha hocche thik ache তো দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং করে করা হয় এখানে এন্টিপিস তারপর ভিতরে যাওয়ার গেট এখন যাব নো টিকেট করছে এখানে টিকেট করার পর আমরা ভিতরে যাব তো দেখতেই পাচ্ছেন পুরোটা দেখবেন আর আজকে খুবই মজা করব তো আপনি দেখুন এত সুন্দর সাগরিকা রিসর্ট আর এত দিন থেকে আসবো আসবো বলে আজকে ফাইনালি এসে গেলাম তো এখন ভিতরে যাব গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তো ও টিকেট করো তারপর না যাব না হলে কেমনে যাব টিকেট করার পর টিকেট করে এদিকে এসে গেছি ভিতরে তো তো গাইস ভিতরে গেছি এ দেখেন ওর খালি ও খালি লজ্জা করে তো আমি কি করব আমি তো ব্লক করব পুরোটা আমার ফ্রেন্ডসদের জন্য সবার জন্য দেখতে লাগুন ঠিক আছে কেমন লাগছে আপনার ও বনু কেমন লাগছে আপনার সাগরিকা রিসর্টে এসে খুবই সুন্দর সাগরিকা রিসর্ট আমার তো খুবই ভালো লেগেছে এসে আর এতদিন ফটোতে দেখেছিলাম ভিডিওতে দেখেছিলাম তো আজকে আমি এসে আমি দেখে নিলাম তো এখনো বেশি দেখিনি দেখবো দেখতে থাকুন আমার সাথে দেখতে থাকুন ঠিক আছে বোধ বেবিরা এসেছে আর এখানে শিবেরিও তো বনু ফটো উঠছে তো ফটো উঠা চলের এখানে আর এখানে তো দেখতেই পাচ্ছেন আর বাচ্চারা তো এখানে গাড়িতে গাড়ি চলছে আর খুবই সুন্দর এখানে সবাই ফটো ভিডিও করতে বিজি গল্প টল্প জুলনা তো দেখতেই পাচ্ছেন আমি যতটুকু পারছি কভারেজ করতে চেষ্টা করছি সব কিছু দেখানোর আপনাদের তো আপনারা দেখবেন পুরোটা খুবই সুন্দর লেগেছে আমার মানে ভালো লেগেছে এমনি তো সাগরিকা খুবই সুন্দর আমি জানি তো আজকে দেখিয়ে নিলাম খুবই সুন্দর ব্লগ করছি ও ফটো ভিডিওতে বিজি তো ওটুক আর আমি আপনাদেরকে দেখাই এখন আমি ওই বিজের মতো সামথিং ওটা ওইটার উপরে আছি ওইখানে নিচে জলের মতো তো ওইদিকে তো পাথর গাছ খুবই সুন্দর আর ওইদিকে সামথিং রাস্তা দেখা যাক ওদিকে কি ওইদিকে কি হোটেল পিছনে তো হ্যাঁ দেখুন আপনাদের কীরকম লাগে আর এখানে গানও বাজছে তো গান তো বাজছে আর ওইদিকে সবাই আসছে ফটো ভিডিও আমিও ব্লগ করছি আপনাদের জন্য আপনারা এগুলো শেয়ার করবেন ঠিক আছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা পুরোটা দেখে আসলাম আর এখন যত সময় যাচ্ছে গেমে যাচ্ছি পুরা মানুষও আসছে মর্নিং টাইমে ওয়েদার খারাপ ছিল বৃষ্টি ছিল তো এখন একটু বন্ধ হওয়ায় বৃষ্টিটা সবাই আসছে আমরাও আসলাম নাহলে কালকে আসতাম ভালো হয়েছে তো সবাই এখানে ফটো গল্প আর আমি ব্লকে বিজি তো বসে আছি আর ওইদিকে সুইমিং পুলের মতো খুবই সুন্দর করে ডেকোরেট করে রাখা হয়েছে ডলফিন মিডিলে দুটো
তো খুব সুন্দর লাগছে দেখতে। আর তার একটু পরে ভিতরে যাব, তো আপনারা সব কিছু দেখতে পারবেন। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, ঠিক আছে? তো এখন উইকানে গিয়ে বসবো, টায়ার্ড হয়ে গেছি এত সময় ফটো ভিডিও রিলস করতে করতে, এখন বসে আছি। এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো তার জন্য লাইটগুলি জ্বালানো হচ্ছে, জ্বালিয়ে দিয়েছে। আর ওই যে জল জল তো লাইট করছে, তো এখানে জলের ফোয়ারাগুলি ছেড়ে দিয়েছে। আর ওই তো যে সুন্দর লাগছে, আর লাইটগুলিও জ্বালিয়ে দিয়েছে। আর সন্ধ্যাবেলা খুবই সুন্দর লাগে, রাত্রেও চারিদিকে লাইট থাকে আর অন্ধকারের মধ্যে খুবই সুন্দর লাগে লাইটিং। আর দেখতেই পারছেন অত সময় লাইট ছিল না, তো সন্ধ্যা হচ্ছে তার সঙ্গে সঙ্গে লাইটগুলিও জ্বালিয়ে দিচ্ছে, ঠিক আছে? খুবই সুন্দর লাগছে। ভিতরে যাচ্ছি, তো দেখতে থাকুন। আমরা ভিতরে এসে গেছি, তো খুবই সুন্দর, দেখতেই পারছেন সবাই খাচ্ছে। তো ওইদিকে এখন ভিতরে যাব, তো দেখতে থাকুন। আমরা ভিতরে এসেছি এখন আদার সাইড। এখানে ওয়ালের এখানে কৃষ্ণ ইয়ে প্রেম করা রাধাকৃষ্ণ, আর এখানে একটা ইয়ে রাখা কুরসি, তো সিংহাসন। তো দেখতেই পারছেন খুবই সুন্দর বড় একটা মিরর রাখা আছে। তো এখানে এসে মানুষ ফটো উঠে, তো আমি উঠেছি। তো আর এখানে ওই সিংহাসনের মতো চেয়ারে বসে ফটোটো উঠে শ্যুট করে, তো খুবই সুন্দর। আর এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, সত্যি নানু হয়েছে সাগরিকা রিসোর্টটা, খুবই সুন্দর, ভালো লাগছে আমার দেখে। তো লাইটিং খুবই সুন্দর লাগে, তো পুরোটা দেখুন, ঠিক আছে? এখন আমরা কিছু একটা খেয়ে নেব, তারপর তো যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো পাক্কা সময় হয়ে গেছে আমরা আসার, তো তারপর খেয়ে দিয়ে চলে যাব। আর আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে বলবেন, ঠিক আছে? ভিডিও স্কিপ করবেন না কিন্তু, আর শেয়ার করবেন। নেওয়া হয়েছে, তো এইটা হলো মেনু। তো এখন আমরা চুজ করবো কি খাবো, বনবো করছে। গাইস, আমরা এখন ফাইনালি অর্ডার দিয়ে দিয়েছি, তো এখন আসবে অর্ডার, তো ওয়েট করি আমরা। তারপর গাইস আমাদের ফাইনালি ফাইনালি আমাদের অর্ডার এসে গেছে, তো এখন খাবো। অর্ডার এসে গেছে, তো এখন বনু খানিও স্টার্ট করে দিয়েছে, আমি এখন স্টার্ট করব। আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো একটু ধরি, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তো এখন চলে যাবো ঘরে। তো আপনারা আমার ব্লগটা পুরা দেখবেন, স্কিপ করবেন না। আর কেমন লেগেছে আপনারা কমেন্টে বলবেন, আর আমার চ্যানেলটিকে লাইক করে শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। ও এসির বাতাস খেয়ে ঠান্ডা হয়ে গেছে, ও আমাকে বলছে কোন সময় থেকে বলছে খালি বের ও বের ও। তো এখন আমরা বেরিয়ে যাব। তো আমার খুবই ভালো লেগেছে রিসোর্টে এসে, তো আপনাদের কেমন লেগেছে দেখে আপনারা কমেন্টে বলবেন, আর সাবস্ক্রাইবটা করে দেবেন, ঠিক আছে? আর শেয়ার করবেন, ঠিক আছে? আর যারা আসেনি এখনও, তো ওরাও দেখে নেবে, ঠিক আছে?